সব্রিয় শিক্ষার্থীরা এবিডিউটিতে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণির বাংলা ও গণিত এই দুটি বিষয়ের নির্ধারিত কাজ নিয়ে আলোচনা করব প্রথমেই বাংলা বিষয়টি লক্ষ্য করো এই বিষয়টির শিরোনাম দেয়া রয়েছে চারপাশের পশু প্রতি দায়িত্ব নিরূপণ এক্ষেত্রে শিক্ষার্থীরা পশু ও জীবজন্তুর উপর মানুষের নির্ভরশীলতা উপলব্ধি করতে পারবে এবং তাদের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে নির্দেশনায় বলা হয়েছে পাঠ্যবই থেকে অতিথির স্মৃতিগল্পটি পড়তে হবে এখানে কাজের ধাপগুলো হচ্ছে চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে পশু প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে হবে অতিথির স্মৃতিগল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ দিতে হবে পশু প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বোচ্চ নম্বর অর্থাৎ অতি উত্তম পেতে পশুপাখিদের এক তালিকা তৈরি করতে হবে আর পশুপাখিদের আচরণের মধ্যে নিজের অনুভূতিতে যোগ করে ভালোমন্দ দুই ধরনের আচরণ উল্লেখ করতে হবে অতিথির স্মৃতিগল্পে যে নির্মমতার চিত্র তুলে ধরা হয়েছিল তা কারণসহ তুলে ধরতে হবে সবশেষে পশুপাখিদের প্রতি দায়িত্ব পাঁচ ছয়টি দায়িত্বের উল্লেখ করতে হবে এরপর গণিত বিষয়টি লক্ষ্য করো গণিত বিষয়টি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা থেকে দেওয়া হয়েছে এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয় করতে হবে ব্যাংকের হিসাব বিবরণী ব্যাখ্যা করতে হবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটিতে বলা হয়েছে ফাবিয়া স্কুল থেকে উপবৃত্তি বাবদ তিন হাজার দুইশো টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেল তার উভয়ই পাঁচ পার্সেন্ট হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে দুই বছরের জন্য জমা রাখলো প্রশ্ন হচ্ছে একই হার মুনাফায় কত বছরে ফাবি হার টাকা মুনাফা আসলে দেড়গুণ হবে সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দশ টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে গণিত বিষয়টিতে অতি উত্তম পেতে প্রদত্ত তথ্য ও সূত্র ব্যবহার করে সঠিক মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে সরল মুনাফা সূত্রের ব্যবহার করতে হবে প্রদত্ত তথ্য ও সূত্রের ব্যবহার করে সঠিক মান নির্ণয় করতে হবে এছাড়া লাভ ক্ষতি নির্ণয় করতে হবে